মাননীয় প্রধানমন্ত্রী, 2004 সালের 21 আগস্ট আপনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের এক সন্ত্রাস বিরোধী সমাবেশে এক ডজনেরও বেশি গ্রেনেড নিক্ষেপ করা হয়। এই হামলায় আপনি প্রাণে রক্ষা পেলেও আইভি রহমান সহ দলের 22 নেতাকর্মী সেদিন নিহত হন, আহত হন প্রায় 500 মানুষ। পিছনে ফিরিয়ে তাকালে আপনার কি অনুভূতি হয়? দেখুন, বাংলাদেশে বিএনপি সরকার আমলে সারা বাংলাদেশে একটা সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি হয়েছিল, একটা রাজত্ব কায়েম হয়েছিল। তখন বাংলাভাই সৃষ্টি, জঙ্গিবাদ, সন্ত্রাস, বোমা হামলা, এটা যেন প্রতিনিয়ত চলছিল। নানা ঘটনা তো ওই বিএনপির 2001 সালের সেই অক্টোবর থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত চলতে থাকে। 2004 সালে 21 আগস্ট যখন সিলেটে হযরত শাহজালাল মাজারে গ্রেনেড হামলা করা হয় এবং সেখানে বেশ 3-4 জন লোক মারাও যায়, আর ব্রিটিশ হাই কমিশনার সেই গ্রেনেডে আহত হয়। একজন কূটনৈতিককে হামলা করা এবং তাকে আহত করা, যেটা বাংলাদেশের ভাবমূর্তিকে বিদেশে খুব খারাপভাবে নষ্ট করে। তো আমরা এই সন্ত্রাস বিরোধী একটা র্যালি করবার সিদ্ধান্ত নিই, এবং সেই র্যালি যখন আমরা করছিলাম, আমরা প্রথমে অনুমতি চেয়েছিলাম, বিএনপি সরকার অনুমতি দেয় নাই। আমরা মুক্ত অঙ্গনে করতে চেয়েছিলাম, ওরা দেয়নি। কিন্তু যখন আমরা প্রস্তুতি নিই যে ঠিক আছে আমরা আওয়ামী লীগ অফিসের সামনেই করব, তার আগের দিন রাত্রিবেলা 11:30-11:30 দিকে হঠাৎ তারা আবার পারমিশন দেয়। তো তখন আমাদের মাইক টাইক লাগানো হয়ে গেছে, পোস্টার ছাপানো, প্রচার সব কিছু তৈরি হয়ে গেছে। তা আমরা ওখানেই আমাদের সমাবেশটা করি। কিন্তু ওই সমাবেশে যখন আমি যাই, বক্তব্য রাখি, মানে বক্তব্য রেখে আমি মাইকটাও হাত থেকে রাখতে পারিনি। এরই মধ্যে এই বোমার আওয়াজ, বোমার আওয়াজটা হওয়ার সাথে সাথেই মানে আমাকে আমাদের নেতাকর্মী আমাকে ধরে বসিয়ে দেয়। বিশেষ করে হানিফ ভাইয়ের কথা আমি বলবো, সে ছিল, তাছাড়া মামুন ছিল আমার সাথে কাজ করতো, নজিব, সে ছুটি আসে, মায়া, ওরা সবাই ওখানে ছিল। তাতে সবাই ওই ট্রাকের ভিতরেই, কিন্তু তখন আমার ট্রাকের মধ্যে ওভাবে আমাকে একদম ঘিরে রাখে, এবং একটার পর একটা গ্রেনেড, কিন্তু প্রথমে 3টা, তারপরে আবার 3টা, তারপর এভাবে করতে করতে প্রায় 1 ডজনের কাছাকাছি গ্রেনেড তারা ছুড়ে মারে। সত্যি কথা বলতে কি, তখন আসলে নিজের কথা ভাবার থেকেও আমার চিন্তা ছিল, আমার এতগুলি মানুষ আমরা ট্রাকের উপরে, আর আশেপাশে আমাদের নেতা কর্মীরা সবাই, আর সেই সময় কার যে কী অবস্থা কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, যখন একটা পর্যায়ে যখন গ্রেনেড হামলা মানে একটু থামলো, থামার পরে আমাকে যে গ্রেনেড মেরেছিল সেটার যে স্প্লিন্টারগুলি সব, যেহেতু হানিফ ভাই বিশেষ করে আমার তখন ঢাকা সিটি মেয়র, সে আমাকে যখন এমনভাবে ঘিরে রেখেছিল, তো সমস্ত স্প্লিন্টারগুলি তার মাথায় পড়ে, তার গায়ে পড়ে, এবং তার ওই রক্ত আমার শরীরে মানে আমার কাপড়ে চলে আসে। তো সবাই ভাবছে আমি বোধহয় আহত, তা আমাকে ধরে উঠাতে চাই, আমার তো কিছু হয়নি, কেন যেন এটা একটা আমার কাছে একটা বিস্ময় যে আমার গায়ে কোনো একটা স্প্লিন্টার লাগেনি, কিন্তু আমার চশমাটা হারিয়ে যায়। তারপর আমি ওখান থেকে আবার গাড়িতে, যেই মুহূর্তে গাড়িতে উঠতে যাব, গাড়ির দরজাটা খুলে দেওয়া ছিল, আমার সাথে একজন সেনা কর্মকর্তা মাহবুব, ও ছিল আমার ড্রাইভার কাম সিকিউরিটি। তো ও গাড়ি, ওরা গেটটা খুলে দাঁড়ায়, আর ঠিক সে সময় আবার গুলি একটা চলে আসে, এবং সেখানে মাহবুব গুলিবিদ্ধ ওখানেই মারা যায়। বঙ্গবন্ধু প্রতিনিধি ওদিক থেকে চলে আসছি, সে সময় পুলিশ ওখানে লাঠিচার্জ শুরু করে এবং টিয়ার গ্যাস মারে। তো সেটা আবার আমি পরে জানতে পেরেছি, ওই সময় জানতে পারিনি। তো আমার কথা হচ্ছে যে এরকম মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো, এটা চাই না। আমার আমি কখনো নিজের কথা ভাবিনি, আর আমি জানি মৃত্যু যে কোনো সময় আসতে পারে। সন্ত্রাস বিরোধী সভা, সেখানে আমরা সন্ত্রাসের শিকার হলাম, আর এই সন্ত্রাসটা এমন মনে হলো যেটা মানে সাধারণত আমাদের মিটিং টিটিং করতে গেলে সরকারের থেকে পুলিশ ঘেরাও করে রাখে, কর্মীদের আসতে বাধা দেয়, আর সেই দিন কোনো প্রস্তুতি নাই। আর একটা কথা হলো যে আমাদের পার্টির ভলান্টিয়ার যারা সবসময় আমাদের মিটিংয়ে, তারা প্রত্যেকটা ছাদে ভলান্টিয়ার চলে যায়, সেদিন কিন্তু কাউকে যেতে দেয়নি, পুলিশ বাধা দিয়েছে। অর্থাৎ আমরা আমাদের দলের পক্ষ থেকে যে মানে ব্যবস্থাটা নিই, সেটা কিন্তু তারা করতে দেয়নি। তো অনুভূতির কথা আমি এটুকু বলবো যে আল্লাহ হয়তো আমার জীবনটা বাঁচিয়ে রেখেছেন,
কারণ এরকম তো আরও কয়েকবারই আমি এই ধরনের হামলার শিকার হয়েছি। তো হয়তো আমার হাত দিয়ে বাংলাদেশের জনগণের কিছু কল্যাণ করবে, সেই জন্যই বোধহয় বাঁচিয়ে রেখেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনটাকে গড়ে তুলেছেন এবং এই সংগঠন করবার জন্য তিনি মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন, দিয়ে দায়িত্ব নেন। এবং তিনি পাকিস্তান হওয়ার পর থেকেই যেটা উপলব্ধি করেছিলেন যে বাঙালির জন্য একটা স্বতন্ত্র রাষ্ট্র দরকার, বাঙালি জাতি হিসেবে একটা আত্মপরিচয় দরকার। যখনই জাতিপিতা স্বাধীনতার ঘোষণাটা দিলেন, তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো এবং পাকিস্তানে নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, তাকে হত্যার একটা প্রচেষ্টা তো বহুদিন থেকে ছিল। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতিপিতার হাতে গড়া এবং এই আওয়ামী লীগকে নিয়েই তিনি বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, প্রতিটি আন্দোলন সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ পরিচালনা করে বিজয় অর্জন করেছেন। তো যারা আমাদের স্বাধীনতা চায়নি, যারা স্বাধীনতা সংগ্রামে বা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, যারা পাকিস্তানি সরকারকে সাপোর্ট করেছে বা পাকিস্তানি সরকারের পদলেহন করতো, তারা তো কখনো এদেশের স্বাধীনতাটাই চায়নি। তো আওয়ামী লীগের প্রতি তাদের খুব এই জন্যই যে এই আওয়ামী লীগ সংগঠনটাই তো এদেশের মানুষের স্বাধীনতা আন্দোলনে সংগ্রামে এবং বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আওয়ামী লীগ প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে সেই সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালনা করে বিজয় ছিনিয়ে আনে, পাকিস্তানিরা পরাজিত হয়, কাজে সেই পরাজয়ের প্রতিশোধ তারা নিতে চেয়েছে। দেখুন, খালেদা জিয়ার একটা, আমি বলবো তার এক একটা বক্তৃতার মধ্য দিয়ে কিন্তু একটা মেসেজ যায়। সে যখন বক্তৃতা দিল যে আওয়ামী লীগ 100 বছরেও কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, আর একবার আরেক বক্তৃতায় বলল যে শেখ হাসিনা, ঠিক এই 21 আগস্টের আগে তার বক্তৃতা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। এই যে তার বক্তব্য, এর মধ্যে থেকেই তো বোঝা যায় যে তাদের উদ্দেশ্যটা কী ছিল। আর এর সঙ্গে যে সরকারের সবাই জড়িত ছিল তো খুব স্পষ্ট। তার ক্যাবিনেটের মন্ত্রী সালাম পিন্টু, সে এর সঙ্গে জড়িত, তখন ডিজিএফআই এনএসআইর কর্মকর্তারা, পুলিশের কর্মকর্তারা, তাদেরকে নিয়েই কিন্তু এই সমস্ত চক্রান্তটা করে। এবং সবথেকে বড় কথা হচ্ছে তার ছেলে তারেক রহমান, সে তো দীর্ঘদিন এই ষড়যন্ত্র তৈরি করা এবং এটাকে কার্যকর করার জন্য সবথেকে মুখ্য ভূমিকা তো সে তৈরি করেছে। খালেদা জিয়া নিশ্চয়ই তার পিছনে ছিল এবং তাকে সমর্থন দিয়েছে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, এই ঘটনার আগে তারেক জিয়া কিন্তু 5 নম্বর রোডে তার যে শ্বশুর বাড়ি, সেই বাড়িতে কিন্তু অবস্থান করেছে অনেকদিন, প্রায় কয়েক মাস। আর ঠিক আগস্টের আগে সে ওই বাড়ি ছেড়ে চলে যায় আবার ক্যান্টনমেন্টের ভিতরে। এবং তখন আমার কাছে একটা খবর ছিল যে এই এই জায়গায় বসে বসে ও কিছু একটা ঘোট পাকাচ্ছে, যেমন রমলা বটমূলে যে বোমা হামলা সেটা, তারপরে উদীচির মিটিংয়ে বোমা হামলা, এবং এরকম অনেকগুলি বোমা হামলা এবং আমাদের আওয়ামী লীগের নেতাদের উপর হামলা, এই হামলাগুলি যে একে একে হচ্ছিল ওই সময়টা কিন্তু সে তারিখ যে কিন্তু ওখানে হাওয়া ভবন, মানে সেখানে যত রকমের দুর্নীতির আঁকড়া আর এই ধরনের যত চক্রান্ত সেখানকার বসে বসে এই সমস্ত চক্রান্ত করা, এটাই ছিল তার কাজ। গ্রেনেড হামলার পরে একটা গ্রেনেড, সেটা বিস্ফোরিত হয় নাই, তো সেই গ্রেনেডটা সেনা অফিসার একজন এটা নিয়ে যায়, এবং তার একটা আকাঙ্ক্ষা ছিল যে এটা রেখে দিতে হবে কারণ এটা এই কেসে কাজে লাগবে। কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমি শুনেছি যে খালেদা জিয়া নিজে এটা ধমক দিয়েছে যে না, এটা করা যাবে না, ওটাকে মানে ধ্বংস করে দেওয়া হয়। সিটি কর্পোরেশনের থেকে গাড়ি নিয়ে এসে ওই জায়গাটা পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে সমস্ত কিছু আলামত সরিয়ে ফেলে। সাধারণত এরকম একটা ঘটনা ঘটলে সেখানে পুলিশ যায়, রেড ট্যাপ দেয় এবং ওখানে সমস্ত আলামত সংরক্ষণ করে, আলামত সংগ্রহ করে, কিন্তু তাদের সে ধরনের কোনো প্রচেষ্টা ছিল না, বরং সব আলামত ধ্বংস করে দেওয়া, মুছে ফেলার চেষ্টা। এবং সেটা যখন তারা করার সঙ্গে সঙ্গে আমি আমাদের যেমন তখন যুবলীগে নানক ছিল, আজম ছিল, ওরা ছিল ছাত্র, তখন আমাদের আওয়ামী লীগের নেতা কোনো ছাত্রের মধ্যে বললাম যে ওরা এগুলি সমস্ত ধ্বংস করছে, তোমরা শিগগির জায়গাগুলি সংরক্ষণ করো, চেষ্টা করো। তো যেখানে যেখানে গ্রেনেড পড়েছিল ওরা পরে যে ওই জায়গাগুলি
অন্তত চিহ্নিত করে। এরপর একটা তদন্ত কমিশনের নামে একটা, ওটা একটা মানে তামাশা যে একটা তদন্ত কমিশন করলো, সে দেখলো বললো কি পাশের দেশ থেকে এসে এই ঘটনা ঘটিয়েছে, আমাদের দলের এতজন এমপি আহত, আইভি রহমান তিনি নিহত হয়েছেন, তাছাড়া আরও অনেক নেতাকর্মী নিহত হয়েছে, আমাদের অনেকজন এমপি তারা তো আহত অবস্থায় চিকিৎসাধীন, আমরা যারা ছিলাম কথা বলতে চেয়েছি কথা বলতে দেবে না পার্লামেন্টে, এটা নিয়ে আলোচনাই করতে দেবে না, খালেদা জিয়া তো বলেই বসলো, ওনাকে আবার কে মারতে যাবে। তারপরে তার এবং তার নেতাদের বক্তব্য হচ্ছে উনি তো নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন, আমার হাতে তো ভ্যানিটি ব্যাগ ছিল না, আমি তো ব্যাগ ছাড়াই মঞ্চে উঠেছি, তা গ্রেনেডটা আমি নিলাম কীভাবে, আর গ্রেনেড মারতে এত পারদর্শী কবে হলাম, আর এটা হলো আর্জেস গ্রেনেড যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটা পাকিস্তানি থেকেই আসা, সেটা তো পরে তদন্তে বের হয়ে গেছে। কাজে সব থেকে তো বোঝা যায় যে তাদের সম্পৃক্ততা এতে কোনো ইয়ে নেই। এবং ওই দিন খালেদা জিয়া কোথায় ছিল, খালেদা জিয়া এবং তারেক জিয়া কিন্তু ঢাকায় ছিল না, একজন লক্ষ্মীপুরে আর একজন গোপালগঞ্জে, আর এই ধরনের জঘন্য কাজ, আর একটা দিনের বেলা একটা রাজনৈতিক দলের প্রকাশ্য জনসভায় এই ধরনের হামলা, আমার মনে হয় এটা পৃথিবীতে কোনোদিন হয় না। এটা রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যা ব্যবহার করে তা তারা ব্যবহার করলো সাধারণ মানুষের উপর, একটা দলের উপর। ওই সময় খালেদা জিয়ার আমলে যেভাবে সন্ত্রাসীদের মদত দেওয়া হয়েছে, রাজশাহীতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে বাংলা ভাই সে তারা মিছিল করছে আর পুলিশ তাদের পাহারা দিচ্ছে আর বিএনপির অনেক নেতাকর্মীরা তাদেরকে মদত দিচ্ছে, নাটোর রাজশাহীর বহু নেতারা প্রকাশ্যে এদেরকে এদের মদতদানকারী। পরবর্তী আপনি দেখেন যে জঙ্গিবাদ যেভাবে, কারণ এরপরে কিবরিয়া সাহেবের জনসভায় গ্রেনেড হামলা করে তাকে হত্যা করা হলো, সঞ্জিত সেনের মিটিংয়ে বোমা হামলা হলো, সিলেটে আবার ওই কামরানের মিটিংয়ে আর একবার বোমা গ্রেনেড মারা হলো, শুধু তাই না, এভাবে তো সারা বাংলাদেশে চলছিল। একটা দিনে সারা বাংলাদেশে, এই তো 17ই আগস্ট, সমস্ত বাংলাদেশে 500টা জায়গায় মানে বোমা হামলা হলো, আমাদের 64টা জেলার মধ্যে 63টা জেলায় কিন্তু বোমা হামলা হয়েছে এবং ঢাকা সিটিতে 35 জায়গায় বোমা হামলা। সেই সময় আমি টুঙ্গি পড়া, ঠিক 11টার দিকে আমি একটা ফোন পেলাম, আমাদের একজন কর্মী দিনাজপুর থেকে ফোন করেছে যে আপা আমাদের এখানে বোমা হামলা, এবং সাথে সাথে আমি আরও কয়েকটা ঢাকা সহ আরও কয়েক জেলার থেকে বারবার ফোন আসছি, ইভেন গোপালগঞ্জ থেকেও যে সেখানে বোমা হামলা। এই কথা শুনেই আমার রওনা হওয়ার কথা ছিল পরে, দুপুরের পরে, আমি সাথে সাথে আমি রওনা হয়ে গেলাম ঢাকায় আসার, আমি ঢাকায় চলে আসলাম। আপনাদের একটা জিনিসটা আমি লক্ষ্য করতে বলি, একমাত্র মুন্সীগঞ্জে কিন্তু বোমা হামলাটা তখনও হয় নাই, আর আমার কিন্তু মুন্সীগঞ্জ থেকেই আসার কথা ছিল, তবে আমি এসছিলামও মুন্সীগঞ্জ দিয়ে, এটা ঠিক, কিন্তু ওরা সময়টা হিসাব করতে পারেনি, কারণ আমার রওনা হওয়ার কথা টুঙ্গিপাড়া থেকে বিকেল 3টার দিকে 4টার দিকে, তো আমি মুন্সীগঞ্জে পৌঁছতে পৌঁছতে 5টা 6টা বাজবে, কিন্তু আমি রওনা হয়ে গেছি 11টায়, ওই খবর পাওয়ার সাথে সাথে আমি 11:30টার মধ্যেই রওনা হয়ে গেছি। আমাকে অনেকে ফোনে মানা করছেন যে ঢাকার সব জায়গায় বোমা, কোথায় যে বোমা পড়বে ঠিক নেই, আপনি এই সময় মুভ করেন, আপনি থাকেন, আমি এই সময় আমাকে ঢাকায় যেতেই হবে, আমাকে থাকতেই হবে ঢাকায়, কারণ এতগুলি জেলার থেকে খবর আসছে, একটার পর একটা ফোন আসছে সমস্ত জেলার থেকে, তো এই সময় তো আমাকে ঢাকায় থাকতেই হবে, ঢাকায় না থাকলে আমি কিছু করতে পারবো না, তা আমি সরাসরি রওনা হয়ে চলে আসি। ওটাও যদি কেউ একটু মানে চিন্তা করে যে সব জেলায় হলো ওখানে হলো না, কারণ নিশ্চয়ই তাদের ওটা একটা প্ল্যান ছিল যে আমি যখন আসবো পার হব তখন ওখানেই হবে, মারবে বা কিছু করবে, কারণ আমার যে সময় ফেরি ধরার কথা, আমার যেহেতু ফেরি স্পেশাল থাকলো, ওটা হিসাব তাদের ছিল, কিন্তু আমি তার আগেই চলে এসেছি নর্মাল যে রাস্তা দিয়ে আসছে সেভাবে না আসে, আমি এসে সোজা বিডিআর ভিতর দিয়ে ঢুকে আমি সুদা সদনে ঢুকি। বিএনপি আমলে তো একটা সন্ত্রাসী দেশ করেই ফেলেছিলো এবং এতে বহু লোক চলে যায় আফগানিস্তানে তালেবানের ট্রেনিং নিয়ে আসে, এই মুফতি হান্নান নিজেই তো ট্রেনিং নিয়ে আসছে, তারপরে যে তাজউদ্দিন আর একজন যে সেও তো ট্রেনিং নেওয়া, এত সব বিএনপির লোক, তাজউদ্দিন তো বিএনপির খাস। এবং গ্রেনেড হামলার পরপর ওই দিন রাত্রে 11টার সময় 4 জনকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে রাত্রেবেলা তুলে দেয়, বিশেষ ব্যবস্থায় তারা চলে যায়, এবং সেখানে কিন্তু ডালিমা রশিদও ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার সাথে
যে জিয়াউর রহমান জড়িত এবং তার স্ত্রী যে তারই পদাঙ্ক অনুসরণ করে চলছে এবং ছেলেকেও সেই একই পথে নামিয়েছে, এটা তো স্পষ্ট। আমি 81 সালে বাংলাদেশে পাড়া দেওয়ার সাথে সাথে আমি এরপর থেকে যেখানে গেছি সেখানে তো আমাকে বাধা দেওয়া হয়েছে। আমি যখন খুলনার থেকে রাজশাহী রওনা হলাম, এত মানুষ, মানুষের ঢল সব জায়গায়, কারণ 15 আগস্টের পর মানুষ কিছু বলতে পারেনি, কিন্তু আমি আসার পরে মনে হলো যেন মানুষের একটা জোয়ার চলে আসলো। আমাদের পথে পথে মিটিং করতে করতে আমাদের এত সময় লাগলো যে রাত্রি 11টার দিকে আমি ঈশ্বর দিতে যে মিটিং করি, যে মিটিং আমার বিকেলে করার কথা, নাটোরে ঢুকবো, নাটোরে আমার মঞ্চ ভেঙে দিল, মিটিংয়ের আগুন দিয়ে পোড়ালো, আমাদের নেতা কর্মীদের ধান খেতে এখানে সেখানে মেরে ফেলে রেখে দিল। এটা তো ওই আমি যখন আসছি ওই সময়, আমি মে মাসে, এটা বোধহয় জুন বা জুলাইয়ের ঘটনা। তো এইভাবেও কিন্তু সবসময় তারা একটা বাধা দেওয়ার চেষ্টা করেছে আমাকে। তো 15 আগস্টের পর আমাদের তো দেশে আসতে দেওয়া হয়নি, জিয়াউর রহমান রিহানার পাসপোর্টটা রিনিউ করতে দেয়নি। যেহেতু আমি দিল্লিতে ছিলাম, দিল্লিতে হাই কমিশনার বাংলাদেশে ছিলেন শামসুর রহমান সাহেব, সিএসপি অফিসার, আমাদের পাসপোর্টটা তিনি রিনিউ করে দিয়েছিলেন এবং আমরা যাতে দেশে আসতে না পারি সেই বাধা ছিল। তারপর যখন আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে, তখন তো আমি যখন সিদ্ধান্ত নিই যে আমি চলে আসবই, তারপর স্বাভাবিকভাবে ওই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, তারপর যে গোষ্ঠীটা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা করেছে, গণহত্যা করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীকে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে গেছে, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করিয়েছে, যাদেরকে সমর্থন, এই শক্তিটাই তো জিয়ার আমলে মাথা চাড়া দিয়ে উঠল। আমাদের সংবিধানে যেমন জাতিপিতা যেটা উপহার দিলেন মাত্র 9 মাসের মধ্যে, সেখানে আমাদের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলি তো আমাদের উল্লেখ করা ছিল, কারণ তখন এসে গেছে মার্শাল ল। তো মার্শাল ল তো আর গণতন্ত্র না, কাজে গণতন্ত্র চলে গেল, ধর্মনিরপেক্ষতা গেলো, সমাজতন্ত্র গেলো, সবই গেলো, অর্থনৈতিক মুক্তিযুক্তি সবই বাদ। তো এই যে পরিবর্তনটা, এটা কাদের খাতিরে করা? কারণ এরা ওই পরাজিত পাকিস্তানি শক্তি, তাদেরই তো সমধি খোসামধি, তাদেরই পদলেহনকারী, যারা আমাদের সংবিধানকে সঙ্গীনে খোঁচায় ক্ষতবিক্ষত করে বাংলাদেশের যে মূল আদর্শ, যে লক্ষ্য, যে গরিবের জন্য কাজ করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, সেটাই তারা করতে চায়নি। বরং ক্ষমতায় যে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে একটা এলিট শ্রেণী তৈরি করে তাদের দিয়ে দেশ চালানো এবং তাদের নিয়ে ক্ষমতায় থাকা, এবং ওই পাকিস্তানি একটা প্রদেশ হয়ে যাক আবার বাংলাদেশ, সেটাই ছিল তাদের মানসিকতা। কারণ জিয়াউর রহমান তো পাকিস্তানি আর্মিতে যোগদান করেছিল এবং তার বাপ মার কবরও কিন্তু পাকিস্তানে, তারা কিন্তু ইন্ডিয়া থেকে পাকিস্তানেই চলে আসছিল, তারা কিন্তু বাংলাদেশে বিশ্বাস করতো না। জিয়াউর রহমান কোনোদিন তা বিশ্বাস করেনি, সেটা হলো বাস্তবতা। এবং তার সাথে যারা আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি এবং যাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে আমরা শাস্তি দিলাম, যাদের শাস্তি শুরু হয়েছিল জিয়াউর রহমান এসে সেটা বন্ধ করে দেয়, বিচার বন্ধ করে দিয়ে তাদেরকে ক্ষমতায় বসায়, মন্ত্রী বানায়, উপদেষ্টা বানায়, সেই যুদ্ধ অপরাধীরা তারাই তো, তাদেরই রাজত্ব হয়ে যায়, তারাই দেশ চালায়। যে লাখো শহীদ যে রক্ত দিল যে আদর্শ নিয়ে, লাখো শহীদ রক্ত দিল যে লক্ষ্য নিয়ে, সেটা তো সম্পূর্ণ অস্বীকার করলো, মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসই তো বিকৃত করা হয়ে গিয়েছিলো। তো আমি আসার পরে স্বাভাবিকভাবে আমি সেই বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করেছি, সেই আদর্শটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করে দেশ যেন মর্যাদাপূর্ণ একটা দেশ হয় সেই চেষ্টা করেছি। আর এদের প্রচেষ্টা কী ছিল, যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা যেন কোনোদিন আর মানে মাথা তুলে দাঁড়াতে না পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, বাংলাদেশ কোনোদিন যেন আর বিশ্বদরবারে মর্যাদা না পায়, বা স্বাধীনতাটা যেন অর্থবহ না হয়, এটাই তো আসল উদ্দেশ্য ছিল, এইটাই তো তাদের মূল, সেই জন্যই তাদের এই প্রচেষ্টা ছিল। আর আওয়ামী লীগ সরকার আসার পর থেকে তো বাংলাদেশ আজকে এগিয়ে গেছে, আমরা যদি মাত্র 12 বছরের মধ্যে বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশে উন্নীত করতে পারি, তাহলে জাতির পিতা যদি বেঁচে থাকতে তো 40 বছর আগেই সেটা আমরা অর্জন করতে পারতাম। তো আমি এসে সেই আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছি, কিন্তু তারা তো সেটা চায়নি।
তারা জঙ্গিবাদ সন্ত্রাস করে সেই তালেবান, এবং সেই সময় কিন্তু এই একটা স্লোগানও চলতো বাংলাদেশে, যে তার স্লোগান দিত, আমি কোট করছি, যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তা আজকে আফগানিস্তানের অবস্থাটা দেখেই তারা দেখুক যে সেখানকার কী অবস্থাটা, যে সেটাই বাংলাদেশে করতে চেয়েছিল, যেটা হয়তো আমরা আছি বলে সেটা পারিনি। যেটা আমাদের দেশের মানুষকেও আরও বুঝতে হবে, বিশেষ করে আমি বলবো আমাদের তরুণ সমাজকে ইতিহাস এবং শিকড়ের সন্ধান করে তাদেরকে সেই আদর্শ নিয়েই চলতে হবে, যেন এই লাখো শহীদের রক্ত বৃথা না যায়। আর এদেশের মানুষের জন্য তো আমার মা বাবা সবাই জীবন দিয়ে গেছেন, আমার বাবার তো জীবনে কোনো চাওয়া পাওয়া না, তিনি তো যা কিছু করছে এদেশের মানুষের জন্যই করে গেছেন। তো হ্যাঁ, বারবার আঘাত এসেছে, সেই 81 সালে আমি বাংলাদেশে নামার পর থেকে আমার উপর হামলা হচ্ছে, আর আল্লাহ আমাকে কীভাবে যেন বাঁচিয়ে দিচ্ছেন, হয়তো আমার আল্লাহ তো সবার জন্য কিছু কাজ লিখে দেয়, হয়তো কিছু আমার উপরে এই দায়িত্বটা আছে যে বাংলাদেশটাকে যে মর্যাদাটা হারিয়ে গেছে সেই আর মর্যাদাটা ফিরিয়ে দেওয়া, আর এই যে দুঃখী মানুষের মুখে, গরিব দুঃখী মানুষের জন্য আমার আব্বা যে কাজ করতে চেয়েছিলেন সেটা যেন হয়, এটাই বোধহয় আল্লাহর ইচ্ছা, আর সেটা যেন আমার হাত দিয়ে হয়, এটা আল্লাহ সেটাই চাচ্ছিলেন বলেই বারবার আমাকে হামলা থেকে বাঁচিয়েছে। এবং এই যে আমি যতটুকু সফলতা অর্জন করছি বা যতটুকু বাংলাদেশের জন্য করতে পারছি বা বাংলাদেশের গরিবের জন্য করতে পারছি, এটাও আমি মনে করব যে একদিকে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ, অপরদিকে বাংলাদেশের জনগণ, এবং উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই, এটা হলো বাস্তবতা। তা নইলে আমার তো এদেশে বেঁচে থাকার কথা না, এখানে খুনিরা অবাধে চলছে, জিয়াউর রহমান তাদের পুরস্কৃত করেছে, তাদেরকে মানে সংসদ সদস্য করা হয়েছে, তাদেরকে সব রকমে বিদেশি কূটনীতিতে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছে। তো সেই খুনিদের তারা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট করা হয়েছে এক খুনিকে, তো যেখানে এই রকম অবস্থা, রশিদকে খালেদা জিয়া এমপি বানালো, রশিদ এবং হুদাকে সংসদ সদস্য বানিয়ে নিয়ে আসলো, ফারুককে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট করলো, জিয়াউর রহমান তাদের বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে কূটনীতিক মিশনের চাকরি দিয়ে পুরস্কৃত করলো, তো সেই দেশে কীভাবে মানে মুক্তিযুদ্ধের চেতনা থাকে? তো এরা তো বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রই করতে চেয়েছিল। তো যা হোক, আমি দেশবাসীকে এটা বলবো যে তাদের সচেতন থাকতে হবে, আমরা ওই আফগান হতে চাই না, বাংলাদেশ বাংলাদেশই হবে, বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। হ্যাঁ, আল্লাহ যতদিন হায়াত দিয়েছে ততদিন বেঁচে থাকবো, মৃত্যু তো অবধারিত, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে চিরস্থির কবিনীর হায় রে জীবন নদে, এটা তো কবি বলে গেছেন, সেটাই আমি মনে করি যে একবার যখন জন্মেছি মরতে হবেই, আজকে মরি কাল করি, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেদিন জীবন দিয়েছে আল্লাহ যে ইচ্ছা জীবন তুলে নেবে, কাজে আমার নিয়ে কোনো চিন্তা, আমার কোনো দুশ্চিন্তা নাই। আমি একটাই চিন্তা করি, সকালে উঠে ভাবি একটা দিন পেলাম, অন্তত দেশের মানুষের জন্য একটু কাজ করতে পারবো, বাস এটুকুই। এই দেশের যে মানুষ ক্ষুধার্ত, তাদের ছিন্ন কাপড়, তাদের ঘর নাই, তাদের চিকিৎসা নাই, তাদের শিক্ষা নাই, আমি 81 সালে এসে সারা বাংলাদেশ যখন ঘুরেছি ওই একই দৃশ্য, ঠিক যে দৃশ্য দেখে আমার বাবা এদেশ স্বাধীন করেছিলেন, কিন্তু তাকে তো করতে দেওয়া হলো না। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি যখন দেশটাকে কেবল অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সময় কিন্তু ঘাতকের দল হত্যাটা করলো, কারণ তারা দেখলো যে এই বাংলাদেশকে আর থামানো যাবে না, তাকে শেষ করে দিলে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবকে শেষ করতে পারলেই আটকানো যাবে। ঠিক তাই হলো, 21টা বছর বাংলাদেশের মানুষের কী অবস্থা ছিল, কোনো পরিবর্তন তো হয়নি। তারপরে আমরা সরকার আসার পর থেকে যখন কাজ করেছি, আস্তে আস্তে সেই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সরকার জনগণের সেবক, ঠিক সেই সেবা আমরা দেওয়ার চেষ্টা করেছি। দ্বিতীয় পর্যায়ে এসে বাংলাদেশকে আজকে আমরা অর্থনৈতিকভাবে উন্নয়নশীল করতে পেরেছি, এবং আজকে আমাদের সবচেয়ে লক্ষ্য যে দারিদ্র বিমোচন, যেমন মুজিব বর্ষ আমরা উদযাপন করছি, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, আমার তো একটাই কথা যে একটা মানুষ গৃহহারা থাকবে না। এখানে শক্তি সাহসটা হচ্ছে, এটা আমার মনের শক্তি, যেটা ছোটোবেলার থেকে বাবা আমার কাছ থেকে শিক্ষা, আর আল্লাহর উপরে ভরসা রেখেছি সবসময়, আর বাংলাদেশের জনগণের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি বা তাদের যে সমর্থনটা আমি পেয়েছি, কারণ বাবা মা ভাই বোন সব হারিয়ে যখন একা আসলাম, আমার ছোটো দুটো বাচ্চাকে আমি রেহানার কাছে দিয়ে আসলাম, একজন 10 বছরের একজন 8 বছরের, তাদের তো মায়ের আদর থেকে বঞ্চিত করেছি,
আমি আসলাম বাংলাদেশের জনগণের জন্য, তা বলবো যে আমার শক্তি বাংলাদেশের জনগণ, আমার শক্তি বাংলাদেশের জনগণ, আমার সাহস আল্লাহ রাব্বুল আলামিন, আর শিক্ষা আমার বাবা মায়ের। প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা, যারা মারা গেছে সেই পরিবারকে সাহায্য করা। ধন্যবাদ জানাই সেই সময় যারা এগিয়ে এসেছেন, আমাদের ফান্ডে টাকা দিয়েছেন এবং আমরা আলাদা একটা অ্যাকাউন্ট করেও সবাইকে আমরা সাহায্য করা, তাছাড়া সব চিকিৎসার জন্য দেশে বিদেশে পাঠিয়ে পাঠিয়ে আমরা সব চিকিৎসার ব্যবস্থা করেছি। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের থেকে আমি তাদেরকে এখন পর্যন্ত চিকিৎসার জন্য টাকা দিয়ে যাচ্ছি, অনেক পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছি। যারা মারা গেছে ঢাকা শহরে তাদের সবাইকে ফ্ল্যাট কিনে দিয়েছি, তাছাড়া যারা নিজের দেশে আছে সে দেশে ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তাদের জীবন জীবিকার জন্য আর্থিক সহায়তা দেওয়া, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করা, আমি সব রকম সহযোগিতা দিয়ে যাচ্ছি। এর মধ্যে পরবর্তীতে যারা আহত ছিল সে অনেকেই মারা গেছে, কিন্তু তারপরেও তাদের ছেলে মেয়েদের জন্য যা যা সহযোগিতা করা আমরা করে যাচ্ছি। আর দেশবাসীকে এটাই বলবো আমি যে হ্যাঁ, আমি বেঁচে আছি, বাস এটাই সত্য। আর যতক্ষণ বেঁচে আছি দেশের মানুষের জন্য কাজ করে যাব, কারণ আমি তো দেশের মানুষের কাছে ওয়াদা দিয়েছি যে যেভাবে এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমার বাবা মা জীবন দিয়ে গেছেন, এদেশের মানুষের জন্য আমি সেইভাবে আমার জীবন দিতেও সবসময় প্রস্তুত। আমি মৃত্যুকে ভয় করি না, উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ভয় করি এবং তারই দোয়া আর জনগণের সমর্থন, জনগণের দোয়া নিয়েই আমি চলি। কাজে আমার এই পথ চলায় আমার একটাই লক্ষ্য যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ সুখী বাংলাদেশ করব, যে বাংলাদেশের স্বপ্ন আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন, সেটাই আমি করতে চাই। কাজে সেক্ষেত্রে দেশবাসীর সহযোগিতা চাই, দোয়া চাই এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমি চাই।